নমস্কার বন্ধুরা, নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন্ত প্রমাণ মিলল এই ভিডিওতে। চলুন বন্ধুরা জেনে নিই আসল রহস্য। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের সম্পূর্ণ ভিডিওটির ক্রেডিট যাচ্ছে পুরাণ কথা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটির। ইউটিউব চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল, আপনারা সকলে তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নেবেন। চলুন বন্ধুরা জেনে নিই আসল রহস্য। মানুষটিকে আমরা নিজেদের জীবনের আইডল মনে করি, যাকে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক মহাপুরুষ বলে মনে করা হয়, যাকে আমরা ছোট থেকে দেখে শিখেছি কিভাবে সাহসী হতে হয়, শত্রুর সামনে বুক চিতিয়ে দাঁড়াতে হয়। সেই মানুষটি হঠাৎ কোথায় হারিয়ে গেলেন? ভারতবর্ষের ইতিহাসে আজও সবচাইতে আলোচিত এবং কুয়াশা ঘেরা অধ্যায়ের নাম নেতাজি। না, তার জীবনটা কোনো রহস্য নয়, বরঞ্চ আমাদের জন্য অনুপ্রেরণা। কিন্তু তার মৃত্যু সবচেয়ে বড় রহস্য। 1945 সালের 18 আগস্ট তৎকালীন তাইহোকু বা আজকের তাইওয়ানে বিমান দুর্ঘটনায় আদেও কি নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছিল, নাকি বিমান দুর্ঘটনার পরেও তিনি জীবিত ছিলেন? এই নিয়ে বহু থিওরি বেরিয়েছে, বহু কাহিনী, কখনো কখনো অনেক প্রমাণও পাওয়া গেছে, কিন্তু এখনো সলভ হয়নি সবচেয়ে বড় রহস্য। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন নেতাজির শেষ সময়ে ঠিক কি ঘটেছিল। ঐতিহাসিক নথি ও দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর তৎকালীন আন্তর্জাতিক ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতি নিরিখে এই রহস্যের সমাধানে প্রয়াস করেছেন প্রবীণ সাংবাদিক কিংসুক নাগ তার সাম্প্রতিক বই নেতাজি লিভিং ডেঞ্জারাসলিতে। তিনি বলেছেন, পরাধীন ও স্বাধীন ভারতে স্বাধীনতা সংগ্রামে কিভাবে বিভিন্ন সময়ে তার অবদানকে অস্বীকার করার চেষ্টা করা হয়েছে, সেই তথ্য অনুসন্ধানের প্রয়াস করেছেন এই লেখক। এর আগে বহু কমিশন তৈরি হয়েছে, বেরিয়েছে বিভিন্ন কনস্পিরেসি থিওরি। এটা আর নতুন করে বলে দিতে হবে না যে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তী নেতা সুভাষচন্দ্র বসু, যার নামটা শুনলেই প্রত্যেক ভারতীয় রক্ত গরম হয়ে ওঠে। কারণ এই নামের মধ্যে রয়েছে সাহস, রয়েছে অনুপ্রেরণা, রয়েছে সেই ব্যক্তিত্ব যা পৃথিবীর প্রত্যেকটি মানুষকে শক্তিশালী বানিয়ে দিতে পারে, যিনি সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু আমরা তাকে কি দিতে পারলাম? আগামী 23 জানুয়ারি তার 126তম জন্মদিন আসছে, কিন্তু কিভাবে তার মৃত্যু হয়েছে সেটাও আজ পরিষ্কার নয়। আজকে আমরা এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব যা আপনাদের সামনে পরিষ্কার করে দিতে পারে নেতাজির শেষ মুহূর্তে ঠিক কি ঘটেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হওয়ার পর পূর্ব রণাঙ্গনে জাপানি সেনাবাহিনীর মনোবল একবারে তলানিতে ঠেকেছিল। সেই সময় সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুর থেকে ব্যাংকক হয়ে সাইগনে পৌঁছেছিলেন, কিন্তু সেখান থেকে এগোনোর জন্য একটাও জাপানি বিমান ছিল না। অনেক চেষ্টার পর তিনি একটি জাপানি বিমানে জায়গা পান। এরপর কর্নেল হাবিবুর রহমানের সঙ্গে তিনি জয় হিন্দ অভিবাদন জানিয়ে সেই বিমানে উঠে যান। এরপরেই শুরু হয় আসল ঘটনা। বিমানে চড়ার সঙ্গে সঙ্গেই জাপানিরা নেতাজিকে সহ পাইলটের আসনে বসার অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু সেই অনুরোধ তিনি বিনম্রভাবে ফিরিয়ে দেন। ঘটনা হলো, সহ পাইলটের আসনটি তার মতো লম্বা মানুষের জন্য বেশ ছোট ছিল। সেই বোমারু বিমানের ভেতরে ভীষণ ঠান্ডা লাগছিল সবার। তখনকার দিনে যুদ্ধবিমানে এয়ার কন্ডিশনার লাগানো থাকত না। প্রত্যেক 1000 মিটার ওঠার সঙ্গে সঙ্গেই বিমানের তাপমাত্রা 6 ডিগ্রি করে কমে যেত। ঠান্ডা আটকাতে সুভাষচন্দ্র বসু তার ADC কর্নেল হাবিবুর রহমানের কাছ থেকে তার জ্যাকেটটা চেয়ে নিয়েছিলেন। দুপুর 2:35 বোমারু বিমানটি জমি ছেড়ে আকাশে উড়েছিল। হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। দেখা গেল বিমানের একটা প্রপেলার ভেঙে নিচে পড়ে গেছে। বিমানের নিচে পড়ে যেতেই সামনের দিকে আর পেছন দিকে আগুন লেগে গিয়েছিল। বিমান ভেঙে পড়তেই নেতাজিকে একবার দেখতে পাওয়া গেছিল। তাকে সামনের দিক থেকে বের হতে বলা হয়। পেছনের দিক থেকে যাওয়ার জায়গা নেই, সামনের দিকেও আগুন জ্বলছিল। তার মধ্যে দিয়ে তিনি বাইরে বেরিয়ে যান, কিন্তু তিনি যেখানে বসেছিলেন তার সামনে রাখা পেট্রোল ভর্তি জেরিক্যান থেকে তেল বেরিয়ে তার কোট পুরো ভিজে গিয়েছিল। শাহনওয়াজ কমিশনের সাক্ষ্য দিতে গিয়ে জানিয়েছিলেন সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ সহযোগী কর্নেল হাবিবুর রহমান। তিনি আরও বলেছিলেন, আমি বাইরে এসেই দেখি নেতাজি 10 মিটার দূরে দাঁড়িয়ে আছেন, পশ্চিমের দিকে তাকিয়ে আছেন তিনি। ততক্ষণে তার পোশাকে আগুন লেগে গেছে। আমি তার দিকে দৌড়ে গিয়ে অনেক চেষ্টা করে বেল্টটা খুলতে পারলাম, তারপর তাকে মাটিতে শুয়ে দিই। তার মাথার বাঁদিকে প্রায় 4 ইঞ্চি লম্বা একটি গভীর ক্ষত। এই ছিল নেতাজির সেই অন্তিম সময়, এমনটাই জানিয়েছিলেন সাক্ষীরা।
এখন আপনারা দেখতে পাবেন যে এটি স্পেশাল মন্দিরও তৈরি করা হয়েছে, যার নাম রেনকোজি মন্দির। এখানে নাকি নেতাজির শেষ চিহ্নটুকু রাখা আছে, কিন্তু কোনো ভারতীয়কে এখানে ঢুকতে কেন দেওয়া হয় না, এই প্রশ্নের কোনো উত্তর পাবেন না। আমরা ইতিমধ্যে দুটি ভিডিও বানিয়েছি, একটি ভিডিও জ্ঞানগঞ্জ মঠের ওপর, যেখানে বলেছি যে নেতাজি যোগী রূপে অবস্থান করছেন, এবং অন্য ভিডিওতে বলেছি গুমনামী বাবাকে নিয়ে, অর্থাৎ নেতাজি গোপনে ভারতে ফিরে এসেছিলেন। এরকম বহু কনস্পিরেসি থিওরি নেতাজিকে নিয়ে প্রচলিত রয়েছে, কিন্তু কোনোটাই আমাদের সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি যে নেতাজি মারা গিয়েছিলেন কিভাবে, আর যদি মারা না গিয়ে থাকেন তাহলে তিনি কোথায় আছেন। কোনো উত্তর পাওয়া যায়নি আজ পর্যন্ত। আর এদিকে আমরা তার জন্মদিনে উৎসব পালন করছি, তাকে জন্মদিনে মনে করার থেকে তার মৃত্যুর রহস্যটা সমাধান করাটা কি আমাদের কাছে বেশি জরুরি নয়? কারণ যে মানুষটা তার সব কাজ ছেড়ে নিজের জীবনের পরোয়া না করে আমাদের দেশের জন্য নিজের প্রাণের আহুতি দিতে চলে গিয়েছিলেন ভিন দেশে, আর আজ আমরা শুধু তাকে একটা দিনের জন্য মনে রাখছি, এটা কি আদৌ মানা যায়? না, আর বলতে পারলাম না, কারণ নেতাজিকে নিয়ে ঠিক বেশিক্ষণ কথা বলা যায় না, তার নামটা বলতেই না গলাটা ভারী হয়ে আসে। আজকেও ঠিক তাই হলো। বন্ধুরা, আমি হয়তো এ বিষয়ে বেশি কিছু বলতে পারবো না, কিন্তু একটা সিরিজ অবশ্যই বানাতে পারি যেখানে নেতাজির মৃত্যু রহস্য নিয়ে প্রত্যেকটি প্রধান থিওরি আপনাদের সামনে তুলে ধরব, তারপর আপনারাই ঠিক করুন যে কোন থিওরিটি সত্য কোনটি মিথ্যা। আপনারা যদি এ সম্পর্কে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আমি এমন কিছু কথা বলবো যা এর আগে কেউ বলেনি। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। কমেন্টে জয় নেতাজি লিখতে ভুলবেন না। হয়তো আমরা তার জন্য কিছু করতে না পারলেও অনেক কিছুই করতে পারি। আপনারা যদি আগে দুটি ভিডিও এখনও না দেখে থাকেন সেটা অবশ্যই দেখে নেবেন, কারণ সেখানে আমি অনেক রহস্যের কথা আলোচনা করেছি। পরবর্তী সময় যদি আপনারা চান তাহলে এর উপর একটি সিরিজ অবশ্যই বানাবো। আপনারা কি চান তাহলে কমেন্টে সেটা অবশ্যই জানান। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো ভিডিওটি আপনারা সকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং কে কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্স থেকে জানাবেন, যাতে করে আমরা উৎসাহ পাবো প্রতিনিয়ত। তাহলে আজকের মতন শেষ করছি ভিডিওটি। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে প্রতিনিয়ত আমাদের এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনি দেখতে পান। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে।